এটা হচ্ছে 2 লিটার ফ্রেশ পানি, এটি প্রতি কেসে 6 পিস করে থাকে। বর্তমানে প্রতি পিসের খুচরা মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তাহলে প্রতি কেসের খুচরা মূল্য হবে 40 গুণ 6 সমান 240 টাকা। এখন দেখা যাক প্রতি কেসের পাইকারি মূল্য ও দোকানদারের লাভ। মেমোর দিকে লক্ষ্য করুন, 2 লিটারে 6 পিস বা 1 কেসের পাইকারি মূল্য হচ্ছে 155 টাকা। তাহলে প্রতি কেস থেকে দোকানদার লাভ করতে পারে প্রতি কেসের খুচরা মূল্য 240 মাইনাস প্রতি কেসের পাইকারি মূল্য 155 সমান 85 টাকা। এখন দেখা যাক প্রতি পিসের পাইকারি মূল্য ও দোকানদারের লাভ। প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে 155 টাকা। তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে 155 ভাগ 6 সমান 25 টাকা 83 পয়সা। তাহলে প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারে প্রতি পিসের খুচরা মূল্য 40 মাইনাস প্রতি পিসের পাইকারি মূল্য 25 টাকা 83 পয়সা সমান 14 টাকা 17 পয়সা।